জোলাইবাড়ি বিধানসভায় পরিবর্তনের পর নানান অনুষ্ঠানের মাধ্যমে আনন্দে মাতোয়ারা হচ্ছে জোলাইবাড়িবাসী। স্থানীয় বিধায়ক তথা মন্ত্রীকে সঙ্গে নিয়ে নিজেদের আনন্দকে ভাগ করে নিচ্ছে, যা বিগত দিনে দেখা যায়নি জোলাইবাড়ি বাসিন্দাদের। উল্লেখ্য, আভাংছড়া এডিসি ভিলেজে জনজাতি অংশের লোকজনদের বসবাস। বিগত পামেদের আমলে এই এলাকার লোকজনদের ভয়ভীতির মধ্যে দিন কাটত। বর্তমান সময়ে জোলাইবাড়ি বিধানসভায় পরিবর্তনের পর এলাকাবাসীরা নতুন আশার আলো দেখতে পান। সোমবার মন্ত্রী তথা জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক শোকলাচরণ নোয়াতিয়াকে পাশে পেয়ে শ্যামা মায়ের আরাধনায় মেতে উঠলেন আভাংছড়া এডিসি ভিলেজের লোকজনেরা। শুধুমাত্র পুজোই নয়, সামাজিক কর্মসূচিতেও এগিয়ে এসেছেন চারাই কাতাল ক্লাবের সদস্যরা। এদিন ওই গ্রামের 35টি অসহায় পরিবারের মধ্যে বস্ত্র বিতরণ করেন ক্লাব কর্তৃপক্ষ। এদিন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, পূর্বে এই এলাকার হিংসার বাতাবরণ ছিল, একে অপরের সাথে বিরোধ দ্বন্দ্ব থাকতো, কিন্তু বর্তমান এই এলাকার সকলে একে অপরের সহায়তার জন্য এগিয়ে আসেন। সকলে মানসিকতার পরিবর্তন ঘটেছে। জনজাতি সম্প্রদায়ের দীর্ঘ বছর থেকে তারা চিরাচরিতভাবে এটা ঐতিহ্য যে নিজ এলাকায় এবং নিজ গ্রামে তারা প্রত্যেকটা বছরের মতো এই বছরেও তারা কালী পূজা করছে, দীপাবলি উৎসব করছে। এই আজকে আমি তাদের পূজা মণ্ডপে এসে তারা বিভিন্ন এই পূজার মাধ্যমে যারা অসহায় পরিবার আছে, যারা নিডি ফ্যামিলি আছে, তাদেরকেও তারা প্রায় 35 পরিবারের মতো তারা বস্ত্র বিতরণ করছে। এবং বিভিন্ন সময়ে এই এলাকায় এই গ্রামে হিংসা বাতাবরণ থাকত, যে একে অপরের সঙ্গে সাহায্য করা বা একে অপরে সম্মান দেওয়া, একে অপরে ভালোবাসা, সেইগুলি বিগত দিনে খুব একটা ভয়ঙ্কর পরিস্থিতি ছিল। আমরা দেখতে পাই যে আমাদের 2023 বিধানসভা নির্বাচনের আগেও বহু পরিবারের সুন্দর রাবার বাগানগুলি কোনোটা কেটে ফেলেছে, কোনোটা আগুন ধরিয়ে দিয়েছে এবং কারো বাড়িতে গিয়ে সন্ত্রাস করছে, সেরকম বাতাবরণ থাকত। আজকে পরিবর্তন হয়েছে, আজকে সুন্দর পরিবেশে তারা বসবাস করছে। সেটাই আমরা চাই আমাদের সরকার, যে মানুষকে সচেতনভাবে তোলা এবং মানুষ একে অপরে যাতে শান্তিভাবে যাতে বসবাস করতে পারে। এদিনের এই অনুষ্ঠানে মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন চারাই কাতাল ক্লাবের সভাপতি মেঘনাথ ত্রিপুরা, সম্পাদক যতীন্দ্র ত্রিপুরা, ভিলেজ চেয়ারম্যান মাইলা প্রমুখ, এলাকার বিশিষ্ট সমাজসেবী সমঞ্জয় ত্রিপুরা সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।